আসসালাম আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি পাট ব্যবসায়ীদের জন্য এবং যারা পাট চাষি তাদের জন্য। প্রিয় দর্শক, সবসময় আপনাদের কৌতূহল থাকে যে পাটের বাজার কেমন চলছে এবং সেই সাথে সামনে বাজার দর কেমন হবে, দাম বাড়বে কি কমবে। আর প্রিয় দর্শক, এই বিষয়টা কিন্তু স্পষ্ট ভাবে ক্লিয়ারলি কেউ বলতে পারে না যে সামনে পাটের দাম বাড়বে কি না। তবে কিছু কিছু বিষয় আছে যেটা মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আপনাদের সামনে সবসময় উপস্থাপন করছে এবং সেই বিষয়গুলো অনেক বিষয় আছে সেখানে যে পাটের দাম বৃদ্ধির অনুকূলে, অর্থাৎ এই বিষয়গুলো যদি সঠিকভাবে কার্যকর হয় তাহলে পাটের দাম কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধির সম্ভাবনা রয়ে গেছে। প্রিয় দর্শক, এখন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আজকেও পাটের বাজার দর সম্পর্কে যে তথ্যটি সংগ্রহ করেছে সেটি উপস্থাপন করছি। প্রিয় দর্শক, সারা বাংলাদেশে আজকে আমরা যে পাটের বাজার দর সংগ্রহ করেছি সেখানে আমরা দেখেছি যে সর্বোচ্চ 3,000 টাকা থেকে 3,200 টাকা হাই কোয়ালিটির পাট গুলো বিক্রি হচ্ছে এবং সেই সাথে উত্তর অঞ্চলের জেলাগুলোতেও পাটের বাজার দর মোটামুটি ভালো, 2,800 টাকা থেকে 3,100 টাকার মধ্যে, এবং দক্ষিণ অঞ্চলের পাটের বাজার দরও কিন্তু 27,000 থেকে 3,000 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এবং লো কোয়ালিটির যে পাটের বাজার দর সেটিও কিন্তু 2,500-2,600 টাকায় বিক্রি হচ্ছে প্রতি মন, এবং মাজলা কোয়ালিটির পাটের বাজার দর কিন্তু 2,700-2,850 টাকা বা 2,900 পর্যন্ত বিক্রি হচ্ছে। পাটের চাহিদা ভালো, তবে দেশে বর্তমানে যারা কৃষক আছে তাদের কাছে পাট নেই বলে চলে, হাট বাজার গুলোতে পাট দেখা যায় না। তবে স্টক ব্যবসায়ীদের কাছে পাটের মোটামুটি একটা চাহিদা আছে, যারা বিভিন্ন ধরনের মিলার পাটি, শিপার পাটি, তারা কিন্তু মোটামুটি ভালোই তাদের কাছে চলাফেরা করছে, ঘোরাফেরা করছে পাট ক্রয়ের জন্য। এখন দেখা যাক ঈদের পরে পাটের বাজার দর কোন দিকে যায়। মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি সম্পূর্ণ তথ্য ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।